নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রান্নার কথকতা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো চিকেন কিমা পরোটা। কড়াই গরম করে আমি এর মধ্যে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 1 ইঞ্চি সাইজের আদাকে কুচি করে নিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা আছে, এটাকে আমি কুচি করে নিয়েছি। এটাকে আবার একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব রসুন, গ্রেটেড রসুন। এটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। এবারে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমার 200 গ্রাম মতো চিকেন কিমা আছে, চিকেন কিমাটা। চিকেন কিমাটা দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দেব কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবারে আমি ময়দাটাকে ময়ান দিয়ে মেখে নেব পরোটার জন্য। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে আমি 6টা মতন ডো তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে বেলে পুর ভরে পরোটার আকারে বেলে নেব। পরোটার আকারে বেলছি, বেলে নিয়ে এর মধ্যে আমি চিকেন পুরটা দিয়ে দিচ্ছি। চিকেন পুরটাকে দিয়ে আবার আমি বেলবো। উপর থেকে আমি একটু তিল, ভাজা তিল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার আমি বেলবো। এবারে আমি তেলে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন কিমা পরোটা।